সেখানকার সময় প্রায় সাড়ে এগারোটার দিকে এই এই সহিংস ঘটনাটি ঘটে সেখানে একজন খরিদ্দার সেই সেই স্টোরে গ্রোসারি স্টোরে ঢুকে পড়ে এবং অ্যালোপাথারি গুলি শুরু করেন এবং তাতে সেটি একটি ক্ষুদ্র ছোট্ট একটি শহর আর লিটল রক আরকানস এক সময় সাবেক প্রেসিডেন্ট আহ বিল ক্লিন্টনের বাড়ি ছিল সেই লিটল রক আরকানসা সেখান থেকে সত্তর মাইল দূরে এই শহরটি ছোট্ট শহর সেটি শহরটির নাম হচ্ছে ফোরডাইস এবং এই ফোরডাইস শহরে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তিনজন এগারো জন আহত হয়েছেন তাতে তিনজন নিহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে তাদের অবস্থা খুব একটা অবস্থা সংকটাপন্নই বলা হচ্ছে পুলিশের স্থানীয় পুলিশের পক্ষ থেকে তবে তবে এক্সট্রিমলি ক্রিটিক্যাল শব্দটাই তারা ব্যবহার করেন কবি সংকটাপন্ন এবং তবে যিনি এই বন্ধন দুঃখ সাথে সম্পৃক্ত আর যিনি এই অ্যাগনাস্টিক বহন করে এই গ্রেশরেস্টরে ঢুকে আলোpatri গুলি চালিয়েছেন তাকে অবশ্য অবশ্য গ্রেপ্তার করা হয়েছে তবে পুলিশের গুলিতে তিনি কিছুটা সেই ব্যক্তি কিছুটা আহতপ্রাপ্ত এসে তার গুলি তার পায়ে লেগেছে যদিও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে গ্রেফতার দেখানো হয়েছে তবে কি উদ্দেশ্যে এইগুলো সেখানে দ্রুত অবস্থান গ্রহণ করতে সক্ষম হয় এবং এর ফলে আরো বেশি লোকের মৃত্যু এবং আহত হওয়ার বিষয়টি এড়ানো সম্ভব হয় বলে পুলিশ অবশ্য জানিয়েছে সেখানকার এই আরেকটি জিনিস হচ্ছে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট বন্দুক বহন এবং বন্দুক রাখার ব্যাপারে একটি ফেডারেল সরকার একটি আইনকে অব্যাহত রেখেছে এটি একটি ফেডারেল আইন অবশ্য সেই আইনটি হচ্ছে যারা ডোমেস্টিক ভায়োলেন্সে অভিযুক্ত হবেন তারা আগ্নেয়াস্ত্র লাইসেন্স রাখতে পারবেন না এবং এইটি ছিল ফেডারেল আইন এই আইনটি চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সেটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়েছে আজকে সুপ্রিম কোর্ট ফেডারেল সরকারের সেই আইনের পক্ষে আইনটি বহাল রাখার পক্ষে মতটি ছাত্র এবং সেই মতটি দিয়েছে নয়জন সুপ্রিম কোর্টের বিচারপতির মধ্যে আটজনই কিন্তু সমর্থন করেছেন ফেডারাল আইনটি সেই আইনটি যেটি হচ্ছে ডোমেসটিকViolence এর কারণে তারা অভিযুক্ত হবেন এবং পরবর্তীতে অবশেষে দোষী সাব্যস্ত হবেন অভিযুক্ততই তারা বন্ধুকে আগ্নেয় অস্ত্র বহন করতে পারবেন না আগ্নেয় অস্ত্র বহন করার কোনো লাইসেন্স তারা পাবেন না এই আইএনটিকেই চ্যালেঞ্জ করা এবং সেটি আজকে পড়া অভিযুক্ত দশ সুপ্রিম কোর্টের আটজন বিচারক এটি সমর্থন করেছেন যে না তারা ডোমেস্টিক ভায়োলেন্সে তারা জড়িত তারা আগ্নাস রাখতে পারবে না কিন্তু একজন বিচারক ক্লারেন্স থমাস রক্ষণশীল বিচারক তিনি এবং দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের বিচারক খুব সম্ভবত সুপ্রিম কোর্টের যে নয়জন বিচারপতি রয়েছেন তার মধ্যে সবচেয়ে যে বেশি দিন যিনি সুপ্রিম কোর্টে রয়েছেন এখন আর সেই ক্লারেন্স থমাস অবশ্য এর বিপক্ষে মত দিয়েছেন অর্থাৎ আট একের মধ্যে একজন বিচারপতি যিনি এর বিপক্ষে মত দিয়েছেন যিনি তার মতামত অনুসারে যারা যুক্তরাষ্ট্রে ডোমেস্টিক ভায়োলেন্সে সম্পৃক্ত থাকবেন অভিযোগ সম্পৃক্ত অভিযোগ অভিযুক্ত হবেন তারাও বন্ধুকে লাইসেন্স ব্যবহার করতে পারবেন কিন্তু তার আটজন সতীর্থ তার সাথে মত দেননি অতএব আইনটি ভাল থাকছে সেই আইনটি হচ্ছে যে যারা ডোমেস্টিক ভায়োলেন্সে অভিযুক্ত হবেন তারা বন্ধু আহ আগ্নেয়াসমা বন্দুকের লাইসেন্স পাবেন না পেলেও সেই লাইসেন্স তাদের থাকবে না